আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রাথমিকের শিক্ষকগণ। সম্মানিত ভিউয়ার্স, চলুন এ বিষয়ে এখন জেনে নিই A to Z তথ্য। 4000 প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে শিক্ষকদের অবস্থান। দৈনিক শিক্ষা প্রতিবেদক, 7 মার্চ 2023। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 4159টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবি জানাচ্ছে। এ দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। মঙ্গলবার চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন তারা। যদিও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হবে না। বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি নামের একটি সংগঠনের ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেছেন। অবস্থানরত শিক্ষকরা জানান, তারা 4159টি স্কুল সরকারিকরণের দাবি জানাচ্ছেন। 2013 খ্রিস্টাব্দে সরকারিকরণের তালিকা থেকে তাদের স্কুলগুলো বাদ পড়েছেন বলে দাবি করেন তারা। সরকারিকরণ না হওয়ায় শিক্ষকরা বেতন ভাতা পাচ্ছেন না, ফলে শিক্ষকরা বিপাকে পড়েছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।